সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি সানন্দা জুয়েলার্সে, সঞ্জয় দা আছে বরাবরের মতো সাথে। কি দেখছি বলো আজকে? নমস্কার, সানন্দা জুয়েলার্সের পক্ষ থেকে আমি সঞ্জয়। প্রতিবারের মতো এবারেও নতুন একটা ভিডিও নিয়ে আমরা এসেছি, সঙ্গে আছে মনীষ প্যাশন। তো আজকে মনীদি যেটা স্পেশাল আমার দেখানোর আছে সেটা আমি দেখাবো। তার আগেই বলি, আজকে যেটা আমরা ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটাও আছে দর্শকদের রিকোয়েস্টে, তাদের ইচ্ছাতেই এই ভিডিওটি তৈরি করা। তারা বলেছিলেন, অবশ্যই আপনার হাতটা দিয়েই বলি, তারা বলেছিল যে মনীদি যাতে পরে দেখালে যাতে ভালো হয়, সেই জন্যই আপনাকে পরিয়ে দেখাচ্ছি গয়নাগুলো। তো আমরা তো আগে দেখেছিলাম মনীদি একটা বকুল ফুল বালা, দেখেছিলাম ফারফোর বালা। তো এটা নতুন সংযোজন একটা, যেটা দর্শকরাও অনেকবার বলেছিল তাদের রিকোয়েস্টে এটা করা, একটা গোলাপ ফুল বালা। তো এটা কেন গোলাপ ফুল বালার আমি ভিডিওটা বানালাম, যে আগে আমরা যখন এই গোলাপ ফুল বানাতাম আমরা, তখন এইগুলোর ওয়েট চলে যেত মনীদি মিনিমাম 60-65 গ্রাম। আমরা এই যখন আমি হাত একটু দেখাচ্ছি, যখন আমরা এই বালাটি বানিয়েছিলাম, এই বকুল ফুল বালাটি, এটি প্রথমবার যখন আসে তখন ছিল 45 গ্রামের। পরে যখন আসলাম, মুখটাকে একটু চেঞ্জ করে হালকা করে বানানোর চেষ্টা করলাম 34 গ্রামে। আমি আমার কারিগরদের এই জন্যই ধন্যবাদ জানাবো, তারা আরও সূক্ষ্ম কাজ আরও ভালোভাবে সেই মুখটাকে, আগের মুখটাকে বরাবরের মতো রেখে তারা চেষ্টা করেছে কম ওজনে বানানোর। সেটা হচ্ছে সেই 34 গ্রামটাকেই মেনটেন করে সেই আগের মুখটাকে ফিরিয়ে আনা হয়েছে। সাথে আছে গোলাপ ফুল বালাটায়, যেটা কি না আমি আগেও বলেছিলাম 60-65 গ্রাম মিনিমাম লাগে, সেটাকে নামানো হয়েছে মাত্র 44 গ্রামে। দর্শকরা বলে থাকে যে কতটা মোটা দাদা, আমরা ভিডিওতে বুঝতে পারি না, যে আমরা দেখতে ভাবি অনেকটাই মোটা, সেই জন্য এই ভিডিওটা আরও আপনার হাতে পড়িয়ে দেখানো। আমি দুটো বালাকে পাশাপাশি রেখেছি, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কতটা বেশি মোটা রয়েছে। এটা প্রতিবারের মতো এবারেও যেটা রয়েছে সেটা হয়েছে এই যে বালাটি যেটা দেখাচ্ছি আমি, বকুল ফুলটা একই রকম মোটা রাখা হয়েছে আগের মতোই, কিন্তু এটা তার থেকে বেশি মোটা করা হয়েছে মাত্র 44 গ্রামে। তো এইবার দামগুলোতে আমি আসবো এক একটা করে। প্রথমে আসি বকুল ফুলটার দামটা, যে আগের মুখটা মেনটেন করে যেটা করেছিলাম, যেটার দাম ওয়েট আছে 34 গ্রাম 170 মিলিগ্রাম, এবং যার বর্তমান দাম আসছে মনীদি আজকে 1,77,720 টাকা। এবং যেটা স্পেশালি আমি বলেছিলাম যে গোলাপ ফুল বালাটা, এই গোলাপ ফুল বালাটার বর্তমান ওয়েট আছে মনীদি 44 গ্রাম 510 মিলিগ্রাম, এবং এটার বর্তমান প্রাইস আসছে 2,31,500 টাকা। 2,31,500 টাকা। যারা মোটা বালা খুঁজছিলেন, গোলাপ ফুল বালা খুঁজছিলেন, তাদের জন্য স্পেশালি এটা তৈরি করেছে সানন্দা জুয়েলার্স। তো আমি এই জন্যই আমি ফারফোর বালা পরপর মনীদির হাতে তিনটে আমি ইউজ করেছি। প্রথমেরটা রেখেছি একটা, এটা একটু সরু, যেটা বরাবরের মতো মোটাটা মেনটেন করে এসেছিলাম সেটা হচ্ছে এই বকুল ফুল বালাটি, এবং পরে যে গোলাপ ফুল বালাটা সংযোজন নতুন, সেটা কতটা মোটা অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন, মনীদির হাতে যখন আছে অবশ্যই বুঝতে পারবেন আপনারা কীরকম। তো দর্শকদের আমি এটাই বলছি, স্পেশালি তাদের জন্য এটা আনা যাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি তৈরি করেছি বা এই অর্নামেন্টসটা বানানো হয়েছে। ধন্যবাদ জানাই আমার কারিগরদের, যারা এত সুন্দর কাজটাকে ফুটিয়ে তুলেছে। তো মনীদি, এবার আপনার, আপনি নিজেও বলতে পারেন যে এটা আপনার কীরকম লাগছে, বা আপনার ভিউয়ার্সদের আপনিও মতামতটা জানাতে পারেন, আপনার মতামতটা। হ্যাঁ অবশ্যই আমি জানাবো। প্রথম কথা, বালা তো আমার ভীষণ পছন্দের একটা গয়না, বলা যেতে পারে সব থেকে পছন্দের গয়নাই হচ্ছে বালা, সবসময় আমি খুবই পছন্দ করি। আর যে বালার যখন নতুন কোনো ডিজাইন আসে আমি সবসময় দেখানোর চেষ্টা করি। তবে এই মানে ভিডিওটা ছিল আমার সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য যারা কিনা বকুল ফুল বালা আমি অনেকদিন আগে শেয়ার করেছিলাম, কিন্তু অনেকে চেয়েছিল এটা অনেকটা বেশি ভারী, তো দিদি এর থেকে কি একটু লাইট ওয়েটের বানানো যায়? হ্যাঁ, তো সেই রকমই, কিন্তু দেখো মানে অনেকটাই লাইট ওয়েটের উপর আনানো হয়েছে। হ্যাঁ, তো এবং ভবিষ্যতে যদি চেষ্টা করা হচ্ছে আরও যাতে লাইট ওয়েটের উপর বানানো যায়, যখনই সেরকম গয়না আসবে আমি শেয়ার করে দেবো। আমি আবারও একবার শেয়ার করছি, এবং সাথে দেখতে পাচ্ছ না কি পড়ে আছে, এগুলোর দাম আর বলছি না,
ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, তোমাদের খালি একবার মনে করিয়ে দেওয়া যে মোটা শাখার ভিডিও কিন্তু আমার অলরেডি আপলোড করা আছে। হ্যাঁ, তো মোটা শাখার ভিডিও যারা দেখোনি দেখে নিতে পারো, এবং সবসময় তো আমরা পাতের শাখা, সরু শাখা এগুলো পড়ি, কিন্তু দেখো এই মোটা শাখাগুলো দেখতে কতটা সুন্দর, এবং এতে গোল্ডও কিন্তু অনেকটা কম লাগে। হ্যাঁ, শাখার কারুকার্য আছে, সাথে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু বানানো হয়েছে, সাথে এরকম যদি একটা পলা ব্যাঙ্গেলস বা যদি ব্রেসলেট পরো খুবই ভালো লাগবে। তো দেখো এটা একটা নতুনত্বের ছোঁয়া, এরকম নিতে মানে কালেক্ট করে নিতে পারো। এই ভিডিওটা যারা মিস করেছো অবশ্যই দেখে নিতে পারো, আমি একবার মনে করিয়ে দিলাম। আর সাথে ছিল তোমাদের জন্য আজকে এই বালার ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, সামনেটা একটু বলবে। হ্যাঁ, তবে মনে দিয়ে আপনার হয়তো মনে থাকবে যে ফার্স্ট টাইম আমরা যখন এই ভিডিওটা বানাই এই বকুল ফুলটা, সেটাও ছিল কিন্তু 44 গ্রাম সামথিং কিছু, তারপর সেটা নিয়ে এসেছিলাম 34 গ্রামের মুখটাকে একটু চেঞ্জ করে। আমি সেই জন্যই বলছি আমরা চেষ্টা করছি দর্শক মানে যারা কিনতে আসছেন আমার ভিউয়ার্সদের জন্য, তাদের যেন কথা চিন্তা করেই একটু লাইট ওয়েট করা। এক্স্যাক্টলি, আমরা ভিউয়ার্সদের কথাটা মাথায় সবসময় রাখি, কারণ আমাদের ভিডিও অনেক মানুষ দেখেন দেশে বিদেশে। আমার ভিডিওটাও আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। শাখা পলার ভিডিওটাও আমরা আপলোড করেছি চওড়া শাখার, সেটাও দেখতে পারেন। আছে বালার ভিডিও, কিন্তু এটা স্পেশাল কেন বললাম, গোলাপ ফুলটার জন্যই। গোলাপ ফুল বালাটা অনেকেরই একটা চাহিদা ছিল, সেটাকে কথা মাথায় রেখেই এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আর সামনেই আমি যেটা বলতে চাই মনে দিই, 15ই এপ্রিল আপনারা সবাই জানেন যে ওই দিন পয়লা বৈশাখ, বৈশাখী সানন্দা জুয়েলার্স আপনাদের জন্য প্রতিবারের মতো এবারেও এনেছে একটা বৈশাখী সোমবার। আপনারা প্রত্যেকেই সবে ভিজিট করুন। প্রতি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, সঙ্গে থাকছে একটা ডিসকাউন্ট আকর্ষণীয়, থাকে কি মনীষ ফ্যাশনের জন্য স্পেশাল 5% ডিসকাউন্ট, যেটা প্রতিবারের মতো এবারেও আছে। তবে হ্যাঁ, আপনাদের যদি কোনো নিজস্ব কোনো ডিজাইন থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করব যদি সেটা সম্ভব হয় আপনাদেরকে তৈরি করে দেওয়া। আর এভাবেই আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, প্রত্যেকেই ভালো থাকবেন। আর মনে দিকেও বলবো আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ সন্ধ্যাদা, তোমাকে আবারও অনেক ধন্যবাদ। আর আমার ভিউয়ার্স তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। তাহলে অবশ্যই সানন্দ জুয়েলার্সকে সবাই ভিজিট করো, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড নিয়ার টু সেখানে।